এই যে যে প্রেক্ষাপটটি বলছেন, বাংলাদেশের এক হচ্ছে সচেতনতার যে ঘাটতি রয়েছে এটি তো এমনিতেই রয়েছে, আমরা গণমাধ্যমেও বলছি, প্রচার প্রচারণা চালাচ্ছে সরকার, বিভিন্নভাবে বলা হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষের মধ্যে সচেতনতার আসলেই ঘাটতি রয়েছে। আবার কিছু ক্ষেত্রে 6 ফিটের যে দূরত্ব সেটিও অনেক সময় মেনটেন করা মেনে চলায় জীবন জীবিকার তাগিদে মানুষ অনেকেই ঢাকায় এসেছেন, সারা দেশে মানুষ ছড়িয়ে আছেন, সেক্ষেত্রে কতটুকু সম্ভব এটা চালিয়ে নেয়া? ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এ বিষয়ে একটু আপনার কাছ থেকে পরামর্শ জানতে চাই। যে আমি অবশ্যই আপনাদের একমত, আপনাদের কথার সাথে একমত। আসলে বাংলাদেশে এই মানুষের এই সচেতনতাটা এখনো একেবারে, মানে আমি বলবো গ্রসলি ডেভেলপ করে নাই। যেমন আমি রুগী দেখি, আমার এই যে চেম্বারে রেগুলার রুগী দেখি, তো রুগীদেরকে আমরা একেবারে গেট থেকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে আপনি ওখানে হ্যান্ড ওয়াশ করে আসবেন, বা আমরা স্যানিটাইজার রেখেছি সেটা ব্যবহার করা, মাস্ক ব্যবহার করা। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন স্টেপ টু স্টেপ তাদেরকে সতর্ক করছি এবং সচেতনতা করে আমরা রুগী দেখছি। কিন্তু যখনই চেম্বারে ঢুকে, যখন আমার সাথে কথা বলা শুরু করে বা কোনো ডাক্তারের সাথে কথা বলা শুরু করে, মানে হুট করে মুখের মাস্কটা খুলে ফেলে, খুলে কথা বলা শুরু করে, মানে এত ইনস্ট্রাকশন দেওয়ার পরেও একটা হাসপাতাল কিন্তু আপনার প্রত্যেকটা যে হেলথ বিধিগুলা এগুলা এখানে ট্রেনিং দেওয়া হয়েছে, মেনে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটা রোগীকে বলে দেওয়া হয়, তারপরেও সেটা করে না। তারপরে আসেন এই যে ফিজিক্যাল ডিস্টেন্সের কথাটা, আমরা চেষ্টা করি যে রোগীকে অন্তত 6 ফিট দূরত্বে চেম্বারে বসে দেখার জন্য। কিন্তু রোগী যখন আমার সাথে কথা বলার চেষ্টা করে বা আসে, সে নিজ থেকে চেয়ারটা টান দিয়ে একেবারে আমার ক্লোজলি চলে আসে। এই হলো একটা চেম্বারের বর্তমান সিচুয়েশন বা রোগীদের সচেতনতার অবস্থা। আমি পার্সোনালি ঢাকার বাইরে গিয়েছিলাম, যে স্বাস্থ্যবিধি মেনে নিজের গাড়ি নিয়ে, তো সেখানে আমি গ্রামে গিয়েছিলাম, তো আমি নিজে দেখেছি গ্রামের মানুষের এই রোগ সম্পর্কে তেমন কোনো সচেতনতা নেই। ইভেন কি এখনো কুসংস্কার ওখানে বিরাজ করছে, যে বা গ্রামের মানুষের ধারণা যে এই যাতে কোনো রোগ আসলে নাই, এটা হয়তো অনেক সময় মিডিয়া সৃষ্টি বা কিছু কিছু ক্ষেত্রে তাদের ধারণা যে মানুষ তো মরতেই পারে, তো এই জাতীয় বহু রোগ পৃথিবীতে আসছে। এই যে একটা অসচেতনতা, এটা কিন্তু গ্রামে এখনো আছে, আর এটা সবার ক্ষেত্রে না, বাট আমি দেখেছি যদি 10 জন লোকের সাথে কথা বলেছি, 2 থেকে 3 জনের মধ্যে এই জাতীয় প্রবণতা আছে। ডক্টর শফিউল্লাহ প্রধান, এমন একটি পরিস্থিতি, মানে 2 থেকে 3 জন যারা অসচেতন, কিংবা যারা 2 থেকে 3 জন সচেতন, বাকি 6-7 জন যারা অসচেতন, এমন একটি রোগ, আবার আমরা জীবন জীবিকার তাগিদে এখন বাইরেও আসছি, সবাই চলাচল করছি যার যার মতোই, দীর্ঘমেয়াদী কবে শেষ হবে ঠিক নেই, অনেকে আবার বলছেন কবে শেষ হবে ঠিক নেই, এত মেনে কি হবে, এ ধরনের মন্তব্য শুরু হচ্ছে। আসলে সব মিলে একটি জটিল পরিস্থিতি, আমি জানতে চাইবো এই বিষয়ে। এই যে সৈয়দ যেটি বলছিলেন যে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি, আমরা দেখছি একদিকে ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন, অন্যদিকে সাধারণ যারা চিকিৎসা নিতে যাচ্ছেন আজকাল, তারাও খুব একটা হাসপাতালে যেতে চাইছেন না, কিন্তু অনেক ক্ষেত্রে হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না, এ ধরনের ঘটনাও ঘটছে। আবার সচেতনতার কথা আমরা সবসময় বলছি, কিন্তু আমাদের কিছু সংখ্যক মানুষ কোনোভাবেই সচেতন হচ্ছেন না। সব মিলিয়ে আবার জীবন জীবিকার তাগিদে সব কিছু খুলেও রাখতে হচ্ছে, একটি মানে মিশ্র একটি প্রতিক্রিয়া, একটা মিশ্র একটি অবস্থা। একদিকে অর্থনীতি, শিক্ষা সবকিছুই প্রভাব পড়ছে, অন্যদিকে আবার করোনাও বেড়ে চলেছে, কি বলবেন? জি ধন্যবাদ। আসলে এই রোগটি সারা বিশ্বে নতুন, শুধু বাংলাদেশ না, মানে আমরা তো উন্নয়নশীল দেশ, একেবারে উন্নত দেশ হতে শুরু করে একেবারে অনুন্নত দেশ, সব দেশই এই রোগটি নতুন এবং আমরা সবাই নতুন ভাবে ফেস করছি। তো আমি যেটা বলবো, বাংলাদেশে কিন্তু সংক্রামক নিয়ন্ত্রণ আইন রয়েছে, এই আইনটির আমার মনে হয় এখন উপযুক্ত সময় ব্যবহার করা। যদি আইনটিকে আমরা প্রচার প্রসার করে জনগণকে সচেতন করে দেন আইনের প্রয়োগটা করি, তাহলে মনে হয় অনেকাংশই কমে আসবে। কারণ হচ্ছে মানুষকে সবসময় আপনি সারাদিনই বললে
সেটা কানে নিবে এটা কিন্তু ভাবার কোনো সুযোগ নাই। কারণ মানুষের এখানে শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনেকগুলা সোশ্যাল ফ্যাক্টর হতে শুরু করে অনেকগুলা জিনিস মানুষের মধ্যে জড়িত। তো এই সকল কারণে আপনি যে বলছিলেন বা আমরা বলছি যে মানুষের জীবন জীবিকা বা বিভিন্ন ধর্মীয় কাজগুলা করা বা সামাজিক বলেন বিভিন্ন কারণে অনেক সময় মানুষ অসচেতন, যার কারণে আমাদের এখন উপযুক্ত সময় হয়ে এসেছে যে আমরা এখন এই যে বাংলাদেশের 2018 যে আইন আছে সে আইনটি প্রয়োগ করা, আইনটি যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে জনসচেতনতা মনে হয় আরো অনেকভাবে বেড়ে যাবে। আবারও সেই সলিমের সুইটের সেই কথায় আসতে হয় যে বাস্তবায়নের জায়গাটি গুরুত্বপূর্ণ দিতে হবে, আইন রয়েছে তার বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে, লকডাউনের প্রক্রিয়া রয়েছে তার বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। শফিউল্লাহ প্রধান কোনো পরামর্শ দিতে চাইবেন কিনা এই সময়? অবশ্যই, আমি আপনার লাস্টে প্রশ্নটা করেছেন যে ডাক্তাররা কিছু অভিযোগ আসছে কথাটা অনেক ক্ষেত্রে কিছুটা শুরুতে ছিল, এখন কিন্তু নাই। কিন্তু বাস্তবে যেমন আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান আমার ডিপিএসসি হাসপাতালে আমি একদিনের জন্য রোগী দেখা বন্ধ করি নাই। যদি আমাদের সফটওয়্যার ডাটা দেখেন, রোগীদের ডাটা নেন, আমি রোগী দেখছি, তা আমি একজন বাস্তব প্রমাণ যে আমি নিয়মিত রোগী দেখছি, আমার কোনো রোগী এসে ফিরে যায় নাই। তদ্রূপ আমার জানা আমার প্রচুর ফ্রেন্ড যারা ডাক্তার যারা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।